ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে আমি কোল্ড ওয়ার্কিং নিয়ে বিষয়ে আলোচনা করবো কোল্ড ওয়ার্কিং কি কোল্ড ওয়ার্কিং এর কিছু এক্সাম্পল কোল্ড ওয়ার্কিং এর কি কি অ্যাডভান্টেজ কী কী কি লিমিটেশন আছে এবং কোল্ড ওয়ার্কিং করার ফলে একটা মেটালের মধ্যে কি কি পরিবর্তন ঘটে এই সব নিয়ে বিষয়ে আলোচনা করব তো দেখতে থাকবো ভিডিওটি তো ফার্স্ট আলোচনা করা যাক যে কোল্ড ওয়ার্কিং কি তো কোল্ড ওয়ার্কিং মানে হলো যে নর্মাল টেম্পারেচারে বা কোনো মেটালকে সামান্যতমে হিট করে এবার এই হিটটা কত হবে হিটটা হবে যে মেটালকে আমরা কোল্ড ওয়ার্কিং করব সেই মেটালের রিক্রিসলাইজেশন টেম্পারেচারের নিচে সব সময় হবে সবসময় কিন্তু রিক্রিসলাইজেশন টেম্পারেচারের নিচে আমরা হিট করব তাহলে এই ক্ষেত্রে আমরা যেসব মেটেরিয়ালকে কোল্ড ওয়ার্কিং করবো সেই সব মেটেরিয়ালের মধ্যে ডাকটিলিটি ধর্ম থাকতে হবে সেই মেটাল যদি ব্রিটেল হয় তাহলে কিন্তু আমরা কোল্ড ওয়ার্কিং করতে পারবো না এবার এই কোল্ড ওয়ার্কিং করতে আমাদের এনার্জি কিন্তু কম লাগে মানে যেহেতু আমরা হিট খুব কম করছি বা হিট করছি না রুম টেম্পারেচারে করছি সুতরাং আমাদেরকে এনার্জি কিন্তু কম লস হচ্ছে এনার্জি আমাদেরকে বেশি পরিমাণ লাগছে না অ্যাপ্লাই করতে হচ্ছে না কিন্তু আমাদেরকে এই ক্ষেত্রে ফোর্স বা প্রেসার বেশি পরিমাণে অ্যাপ্লাই করতে হচ্ছে আর আমরা হটওয়ার্কিংয়ে যেমন অনেকটা থিকনেসের আমরা কি ডিফর্ম করতে পারতাম অনেকটা বেশি পরিমাণে ডিফর্মেশন করতে পারতাম কিন্তু কোল্ড ওয়ার্কিংয়ে আমরা খুব বেশি ডিফর্মেশন করতে পারি না এবার যদি কোনো ম্যাটেরিয়াল পাঁচ এম এম এর বেশি থিকনেস হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোল্ড ওয়ার্কিং করতে পারবো না দেখো ডিটেলসে ভালো হবে কোল্ড ওয়ার্কিং অলসো নোন অ্যাজ কোল্ড ফর্মিং অর কোল্ড ডিফরমেশান তাহলে কোল্ড ওয়ার্কিং আমরা বলতে পারি কোল্ড ফর্মিং বলতে পারি অথবা কোল্ড ডিফরমেশানও বলতে পারি এটা কী করা হয় ইউজ টু সেভ মেটাল অ্যাট টেম্পারেচার বিলো ইটস রিক্রিস্টালাইজেশন পয়েন্ট তো রিক্রিস্টেলাইজেশন পয়েন্ট যেটা আছে বা রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার যেটা আছে তার নিচে আমরা এখানে কোনো মেটালকে হিট করি তাহলে এই প্রসেসের ফলে কী হয় এই প্রসেসের ফলে এনহ্যান্স দ্য মেকানিক্যাল প্রপার্টিজ ইম্প্রুভ ডাইমেনশনাল অ্যাকোরসি অ্যান্ড প্রোডিউস কমপ্লেক্স শেপস ইন মেটালস এইসব কাজের জন্য কোল্ড ওয়ার্কিংকে ব্যবহার করা হয়ে থাকে তো কোল্ড ওয়ার্কিংয়ের কিছু উদাহরণ কি যেমন কোল্ড রোলিং কোল্ড এক্সট্রুশান কোল্ড ফোরজিং এইসব হলো কোল্ড ওয়ার্কিংয়ের এক্সাম্পাল এইসব প্রসেসে আমরা কোল্ড ওয়ার্ক করে থাকি এবার দেখে নেব যে কোল্ড ওয়ার্কিংয়ের কী কী অ্যাডভান্টেজ আছে তো কোল্ড ওয়ার্কিং করার বেশ কিছু অ্যাডভান্টেজ আছে দেখিনি কি সেগুলো আলটিমেট স্ট্রেংথ অ্যান্ড ইল স্ট্রেংথ ইনক্রিজেস তা কোনো মেটালকে কোল্ড ওয়ার্কিং করলে সেই মেটালে আলটিমেট স্ট্রেংথ আর ইল স্ট্রেংথ ইনক্রিজ করে এ সবসময় এটা ইনক্রিজ করতে থাকবে যেটা কিন্তু আমরা হট ওয়ার্কিংয়ে পেতাম না হার্ডনেস ইনক্রিজেস বাট ডাকটিলিটি ডিক্রিজেস হার্ডনেস ইনক্রিজ করে কিন্তু ডাকটিলিটি ডিক্রিজ করে তাই এটা আমাদের লিমিটেশনের মধ্যে পড়ছে যে ডাকটিলিটি ডিক্রিজ করছে আর হার্ডনেসটা ইনক্রিজ করছে তা কোনো মেটালকে কোল্ড ওয়ার্কিং করলে সেই মেটালের হার্ডনেস ইনক্রিজ করবে হার্ডনেস বাড়বে তাহলে কোল্ড ওয়ার্কিং করার আমাদের সুবিধা আছে আর কি আর কি হয় ইম্প্রুভ সারফেস ফিনিশ অ্যান্ড ক্লোজ টলারেন্সেস ক্যান বি অবটেন্ড তো সারফেস ফিনিশ ইম্প্রুভ করে দেখো কোল্ড ওয়ার্কিং করছি তাহলে আমরা সারফেস ফিনিশ ভালো পাচ্ছি কেন পাচ্ছি দেখো হট ওয়ার্কিং করলে কি হতো হট ওয়ার্কিং করলে মেটালকে যখন হিট করা হয় সেই মেটাল বাতাসে অক্সিজেনের সাথে অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে কার্বোনাইজেশন ফর্ম করে স্কেলিং হতো কিন্তু ক্ষেত্রে যেহেতু মেটালকে হিট করছি না বা হিট করলে খুব অল্প পরিমাণে হিট করছি এই জন্য সারফেস ফিনিশটা বেশি ভালো পাচ্ছি আর যেটা ডাইমেনশনাল অ্যাকুরেসি মানে টলারেন্স যেটা ডাইমেনশনাল টলারেন্স সেটা ভালো পাচ্ছি কেন যেহেতু মেটেরিয়ালটা ঠান্ডা আছে বা খুব অল্প টেম্পারেচার টেম্পারেচার আছে তো সুতরাং সেই মেটালটাকে হ্যান্ডেলিং করতে আমার সুবিধা হবে এই যে এই যে পেনটা আছে এটা যেটা আমাদের মেটালের হতো এটা হিটেড থাকলে আমরা হাত দিয়ে ধরতে পারতাম না মেটেরিয়াল হ্যান্ডেলিং সিস্টেম লাগতো কোনো অ্যারেঞ্জমেন্ট লাগতো কিন্তু ঠান্ডা অবস্থায় এটাকে আমরা ভালোভাবে হাত দিয়ে ধরতে পারবো এবং মাপতে পারবো তার ডাইমেনশনাল টলারেন্স ভালো পাবো এবং ঠান্ডায় থাকছে গরম করা হচ্ছে না তাহলে ঠান্ডা অবস্থায় যদি এ যতটা পরিমাণ আমি ডিফরমেশন করলাম ততটাই পরিমাণ ডিফরমেশনে ডিফর্ম হয়ে থেকে গেল বাড়লো না বা কমলো না যেটা হট হটওয়ার্কিং হচ্ছিলো হটওয়ার্কিংয়ে কি হচ্ছিলো মেটাল হিট করলে বাড়ছিল ইলংগেট করছিল আবার ঠান্ডা কন্ট্রাক্ট করছিল ছোট হয়ে যাচ্ছিল সেটা কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না আর কি আইডিয়াল মেথড ফর ইনক্রিজিং হার্ডনেস অফ মেটালস হুইচ ক্যান নট বি হার্ডেন বাই হিট ট্রিটমেন্ট তাহলে আমরা এই প্রসেস করলে কোল্ড ওয়ার্কিং করলে কোনো মেটালের উপরে সেই মেটালের হার্ডনেস যথেষ্ট পরিমাণে ইনক্রিজ করে যে হার্ডনেস ইনক্রিজ হার্ডনেস ইনক্রিজিংয়ের প্রসেস কি হিট ট্রিটমেন্ট সেই হিট ট্রিটমেন্ট বিভিন্ন আছে অ্যানেলিং নর্মালাইজিং সবগুলো আছে কিন্তু সেই প্রসেসেও কিন্তু আমরা এতটা পরিমাণ হার্ডনেস বাড়াতে পারি না যতটা পরিমাণে কোল্ড ওয়ার্কিংয়ে পারি নেক্সট কি আছে দেখো সার্ফেস ডিফেক্টস আর রিমুভ একটু আগে যেটা বললাম কোনো রকম সার্ফেস ডিফেক্টস কিন্তু হয় না দেখো অক্সাইড ফর্ম করে না কার্বোনাইজেশনও হয় না ফলে সারপেস ডিফেক্টস কিন্তু হয় না বললেই চলে আমরা একদম ক্লোজ টলারেন্স পেয়ে যাই সার্ফেস স্মুথনেস ভালো পাই নেক্সট দেখো সুইটেবল ফর মাস প্রোডাকশান অ্যান্ড অটোমেশান বিকজ অফ লো ওয়ার্কিং টেম্পারেচার্স তাহলে মাস প্রোডাকশানেও করতে পারি অটোমেশানের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি কেন তার কারণ রুম টেম্পারেচারে করছি বা লো টেম্পারেচারে করছি এ হলো এই কোল্ড ওয়ার্কিং এর অ্যাডভান্টেজ এবার দেখে নেবো যে কোল্ড ওয়ার্কিং এর কি ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশন আছে লিমিটেশন সব কোল্ড ওয়ার্কিং কি অনলি ডাকটাইল মেটালস ক্যান বি কোল্ড ওয়ার্ক তাহলে কি এক্ষেত্রে বড় লিমিটেশন যে সেই মেটালকে ডাকটাইল হতে হবে ব্রিটেল মেটেরিয়ালকে কিন্তু করতে পারবো না খুব বেশি হার্ড মেটেরিয়ালকে কিন্তু বা মেটালকে আমরা কোল্ড ওয়ার্ক করতে পারবো না তাহলে অবশ্যই কিন্তু সেই মেটাল ডাকটাইল মেটাল হতে হবে তবেই কিন্তু পারবো এটা একটা হলো বড় লিমিটেশন বড় ডিসঅ্যাডভান্টেজ আর কি ওভার ওয়ার্কিং অফ মেটালস রেজাল্টস ইন ব্রিটেলনেস অ্যান্ড রিকোয়ার্স অ্যানিলিং তাহলে কি যদি আমরা কোনো একটা মেটালকে বারবার করে আমরা কোল্ড ওয়ার্কিং কন্টিনিউস কোল্ড ওয়ার্কিং করতেই থাকছি তাহলে কি সেই মেটালের মধ্যে কি ব্রিটেলনেস ধর্ম চলে আসে ফলে ভেঙে যাওয়া মানে ফাটল ধরতে পারে বা খুব বেশি হার হয়ে যেতে পারে তখন কি করায় হিট ট্রিটমেন্ট প্রসেস যেমন অ্যানিলিংয়ের প্রয়োজনীয়তা পড়ে তাহলে এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ একটা প্রসেস আমরা করছি তারপরে আবার আর একটা প্রসেস আমাদেরকে করতে হচ্ছে আর কি স্মল ডায়ামিটার কম্পোনেন্টস আর মোর সুইটেবেল কি ছোটো ছোটো ডায়ামিটারের আমরা মেটালকে এক্ষেত্রে কী করতে পারবো কোল্ড ওয়ার্কিং করতে পারবো বড়ো ডায়ামিটার যেতে হয় করতে পারবো না জেনারেলি প্লেটস লেস দ্যান ফাইভ এম এম আর কোল্ড ওয়ার্ক তাই যেই সব প্লেটের থিকনেস পাঁচ এম এম বা পাঁচ এম এম এর কম হয় সেই সব মেটালকে কিন্তু আমরা শুধুমাত্র কোল্ড ওয়ার্ক করে থাকি ইন্টারনাল স্ট্রেস রিমেন্স ইন দ্য মেটাল আর দে আর রিমুভ বাই অ্যানেলিং তাহলে যে মেটালকে আমরা কোল্ড ওয়ার্কিং করছি বিনা হিট করে ডিফর্ম করার চেষ্টা করছি তাহলে ইন্টারনাল স্ট্রেস কিন্তু সেই মেটালের মধ্যে থেকেই যাচ্ছে এটা আর একটা বড় ডিসঅ্যাডভান্টেজ এর ফলে কি হতে পারে এর ফলে মেটালটা ভবিষ্যতে ভেঙে যেতে পারে ইন্টারনাল স্ট্রেস থাকছে বাইরে থেকে আমরা স্ট্রেস দেওয়ার ফলেও কিন্তু খুব সহজে মেটালটা ভেঙে যেতে পারে এই হলো কোল্ড ওয়ার্কিংয়ের লিমিটেশন এইবার দেখব যে কোল্ড ওয়ার্ক করলে একটা মেটালের উপরে কি কী এফেক্ট পড়তে পারে দেখো কোল্ড ওয়ার্কিং মধ্যে বেশ কিছু ইফেক্ট পড়ে কি ফার্স্ট যেটা হয় সেটা হলো ইনক্রিজড স্ট্রেংথ তাহলে একটা মেটালকে কোল্ড ওয়ার্ক করলে সেই মেটালের স্ট্রেংথ বেড়ে যায় স্ট্রেংথ ইনক্রিজ করে আর কি ইম্প্রুভড ইল্ড অ্যান্ড টেনসাইল স্ট্রেংথ ইল স্ট্রেংথ আর টেনসাইল স্ট্রেংথ বেড়ে যায় ডিক্রিস্ট ডাকটিলিটি ডাকটিলিটি কমে যায় আর কি হয় ওয়ার্ক হার্ডেনিং মানে কি হয় কোল্ড ওয়ার্কিং ইনডিউসেস ওয়ার্ক হার্ডেনিং মানে ওয়ার্ক হার্ডিনিংটা বাড়ে মানে কোনো মেটালের মধ্যে যদি ও কোল্ড ওয়ার্কিং করি তখন সে মেটালটা বেশি কি হয় হার্ডার হয় এবং স্ট্রঙ্গার হয় আর কি হয় ইমপ্রুভড সারফেস ফিনিশ সেই মেটালের সারফেস ফিনিশ ইনক্রিজ করে সারফেস ফিনিশ সারফেসটা বেশি স্মুদার হয় বেশি স্মুথ হয় আর কি ইফেক্ট আছে ডাইমেনশনাল চেঞ্জেস মানে কোল্ড ওয়ার্ক করলে তো অবশ্যই ডাইমেনশান চেঞ্জ হবে ডাইমেনশানটা ধীরে ধীরে থিকনেসটা ধীরে ধীরে কমবে বা ডায়ামিটার যেটা থাকে সেটা ধীরে ধীরে কমতে থাকবে আর এটা কি হয় এই যে ডাইমেনশান থাকে এই ডাইমেনশানটা একটা প্রিসাইজ শেপ হয় প্রিসাইজ ডাইমেনশান হয়ে থাকে কিন্তু এটা আর রেসিডিউয়াল স্ট্রেস কিন্তু তৈরি হয় এর মধ্যে রেসিডিউয়াল স্ট্রেস ইন্ট্রোডিউসেস রেসিডিউয়াল স্ট্রেসেস উইদিন দ্য ম্যাটেরিয়াল তাহলে মেটালের মধ্যে রেসিডিউয়াল স্ট্রেস তৈরি হয় এটা একটা ডিসঅ্যাডভান্টেজ কিন্তু এগুলো পরিবর্তন কী কী এফেক্ট পড়ে মানে এগুলো আমরা কি কি অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ একসাথে মিলেমিশে করছি একটা মেটালের মধ্যে কোল্ড ওয়ার্ক করলে কি কী ইফেক্ট পড়ে সেটা যেমনটা আমরা হট ওয়ার্কিংয়ের ক্ষেত্রে দেখেছিলাম আর কি হয় ইনক্রিজড হার্ডনেস ডেপথ তাহলে যে মেটাল মেটাল থাকে সেই মেটালের হার্ডনেস হার্ডনেসের ডেপথ বাড়ে মানে একটা এই মেটাল এই মেটালকে আমরা হিট ট্রিটমেন্ট করছি হিট ট্রিটমেন্টে এই হার্ডনেস মনে করো মনে করো যে এটার এটার যে মনে করো সার্কুলার এটা এবং যদি আমি হিট ট্রিটমেন্ট করি তাহলে মনে করো যে চার এম এম ডেপতে হার্ডনেস বাড়লো কিন্তু কোল্ড ওয়ার্কিং করলে দেখা গেলো যে পাঁচ এম এম হার্ডনেস বাড়লো এটা এখানে বলা হয়েছে তাহলে এইভাবে কিন্তু আমরা কি করি কোল্ড ওয়ার্কিংয়ে এর মধ্যে এই ইফেক্টগুলো পড়ে কোল্ড ওয়ার্কিং করলে এই এই মেটালের মধ্যে এই ইফেক্টগুলো পড়ে তো এখানে আমি কী কী নিয়ে আলোচনা করলাম কোল্ড ওয়ার্কিং কী কোল্ড ওয়ার্কিংয়ের কী কি কি অ্যাডভান্টেজ আছে কোল্ড আছে কোল্ড কি কী লিমিটেশন আছে এবং কোল্ড ওয়ার্কিং করলে একটা মেটালের মধ্যে কী কী এফেক্ট পড়ে সে নিয়ে বিশদে আলোচনা করলাম তো আশা করি এই টপিকটা সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো তোমরা যারা ম্যানুফ্যাকচারিং প্রসেসের বিভিন্ন টপিকের উপরে লাইভ ক্লাস পেতে চাও তাহলে তারা আমার এই চ্যানেলে গোল্ড মেম্বারশিপ জয়েন করো এখানে গোল্ড মেম্বারশিপের লিঙ্ক পাবে বা ডেসক্রিপশন বক্সেও কিন্তু পাবে তাহলে সেখানে তোমার লাইভ ক্লাস পাবে এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবে এবং সেখানে আমি যেই নোটস থেকে পড়াচ্ছি বা পিপিডি থেকে পড়াচ্ছি সেটা পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেলের আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো